আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইয়ুমের সঙ্গে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله وارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يكتمون ما انزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون وقال تعالى في موضع آخر ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون وقال تعالى في موضع آخر إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سالت ربي ثلاثا فاعطاني اثنتين ومناني واحدا سالت ربي الا يهلك امتي بالسنه فاعطانيها سالت ربي الا يهلك امتي بالقرب فاعطانيها سالت ربي الا يجعل باسهم بينهم فمنانيها رواه مسلم সমস্ত প্রশংসা গুণগান কৃতজ্ঞতা ওই মহান রাব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশেষ দয়া ও মায়া, যার বিনিময়ে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার কোরআন ও হাদিস ভিত্তিক দেশের পরিস্থিতিকে সম্মুখে রেখে কিছু আলোচনা করার সুযোগ সুবিধা পেয়েছি। তাই আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের মসজিদের ইমাম সাহেব ও আমাদের আব্দুল কাইয়ুম ভাই, মসজিদের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুবক ভাই বন্ধুরা, সবাই কিছু আলোচনা শোনার এবং কোন হাদিসের আলোচনার শ্রবণ করার উদ্দেশ্যে বসেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমি যতটুকু কোরআন হাদিস আপনাদের শুনে বলার চেষ্টা করব তার থেকে বেশি আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। এবং আপনারা যতটুকু শুনবেন তার থেকে বেশি নিজের আমল, নিজের ইমান এবং কোন হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। যখন আপনাদের এখানে আসার সুযোগ সুবিধা পেয়েছি, তখন আব্দুল কাইয়ুম ভাই তিনি বললেন যে কিছু আলোচনা রাখেন আসাম সম্পর্কে। আমি তখন বললাম, দেখেন আমাদের আসামে কিন্তু আপনাদের পশ্চিম বাঙাল থেকে বড় বড় ওলামা বুদ্ধিজীবী তিনারা গিয়ে অনেক সময় বক্তব্য দিয়ে থাকেন, আর আসাম থেকে বক্তব্য রাখার উদ্দেশ্যে পশ্চিম বাংলায় খুবই কমই আসে ওলামারা। তবে এখানে কি আর আমি কথা বলবো, তবেও যখন নাকি আপনাদের এই জায়গায় মেহমান হিসেবে উপস্থিত হওয়ার সুযোগ সুবিধা পেয়েছি, আমি ভাবলাম যে না কিছু আলোচনা রাখা যাক। তবে নিশ্চয়ই আমি একটা সওয়াবের অংশীদার হব এবং আপনারাও কিছু উপকৃত হইতে পারবেন। এখন কথা হলো যে বিষয়ে আপনাদেরকে শোনানো হয়েছে যে এনআরসি এবং বর্তমান পরিস্থিতি পরীক্ষা পরিস্থিতি অনুযায়ী কথা রাখবো। সত্য কথা, এনআরসি সম্পর্কে আমি বেশি জানি না, এনআরসি সম্পর্কে বেশি অভিজ্ঞতা নাই। এখন বলবেন যে হ্যাঁ আসাম এনআরসি হয়েছে, আপনার অভিজ্ঞতা নাই, না থাকলেও যতটুকু আমার কাছে আছে আপনাদের জন্য শিক্ষণীয় হতে পারে। যেরকম নাকি আমার নাম এনআরসিতে আসে নাই, আমার বাবা ভাই বোন কারো নাম এনআরসিতে আসে নাই। প্রথম যখন এনআরসির খসড়া বাহির হয়, প্রায় 2 লক্ষ মানুষের নাম এনআরসিতে কর্তন হয়, 2 লক্ষের ভিতরে আমাদের নাম আসে নাই। দ্বিতীয় খসড়া যখন বাহির হয়, তখন প্রায় 40,000-41,000 কাছাকাছি মানুষের নাম কর্তন হয়, তখন আমাদের নাম ছিল। আমাদের সবাই আত্মীয় স্বজন, ছেলে সন্তান, ভাতিজা, ভাগ্নি সবার নাম ছিল। যখন সবার নাম ছিল, তখন বাবার নাম ছিল না। তখন যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয় নাই, তাদেরকে বলা হলো যে তোমরা ক্লেম করো।
তখন বাবার নাম যদি এখন এনআরসিতে আসে নাই, আমরা মৃত সার্টিফিকেট দিতে পারতাম, কিন্তু জিন্দা মানুষকে মৃত হিসাবে সার্টিফিকেট দেওয়া যায়? এটি সম্ভব? বাবার নামে ক্লেম করা হলো, তখন কর্তন খসড়া আরেকটা হয়ে রয়েছে যে তাদের নাম এনআরসিতে কর্তন করে দেওয়া, তাদের নাম আসবেই না, ওই খসড়াতে আমাদের নাম আসে নাই। তবে আমরা আগন্ত এনআরসিতে ফাইনাল খসড়াতে আসবে, ফাইনালটাতে রিজেক্ট দেখানো হয়েছে। যতটুকু আমরা বুঝতে পেরেছি, এনআরসির শেষ খসড়া এবং ফাইনাল লিস্টে নাম না আসার একমাত্র কারণ বাবার নাম 65 সনের বুড়া লিস্টও আছে। তার মানে 65 সনের বুড়া লিস্ট যদি বাবার নাম থাকে, প্রায় 50-এর আগে জন্ম হইতে হবে, কারণ 18 বছর 19 বছর ছাড়া তো বুড়া লিস্ট নাম আসে না। 65-এর আগে যদি 65 যে নামে এসেছে, তার মানে 65-এর সাথে আরো 18 মাইনাস করেন কত হবে, প্রায় 48-এ জন্ম। কিন্তু 48-এ জন্ম হলে কি হবে, 65-তে যখন নাকি বাবার নাম এনআরসিতে বাবা ভোটার লিস্টে ছিল, ওইখানে ছিল আব্দুল কাদির, আর বাকি যত ডকুমেন্ট আছে সমস্ত আমার জায়গায় না আছে আব্দুল কাদির। কিন্তু এই জিনিসটা আমাদেরই বুঝতে হবে, কাদির নাম হইতে পারে না, কাদির আল্লাহর নাম। আল্লাহর যে 91টি আবার 100টা গুণবাচক নাম রয়েছে, তার ভিতরে একটা নাম হলো কাদির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিমু, এমন ভাবে কাদির, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম। আব্দুল কাদির এটাই মানুষের নাম হইতে পারে, কাদির মানুষের নাম হইতে পারে না, এটা আল্লাহর নাম। ততটুকু ভুল আমার জানায়। এখন বলবেন ডকুমেন্ট, ডকুমেন্ট কোনো বিষয় না, ওটা কোনো ব্যাপার না। যেরকম নাকি আমারই একজন বন্ধু আছে, আপনাদেরই ওই যে আনোয়ারুল্লাহ ফাইজি এসেছিলেন যে, ওনারই বন্ধু উবাইদুর রহমান ফাইজি, 48 সনে তার দাদাই নৌকা কিনেছিল, সরকারি ভাবে নৌকাকে রেজিস্টার করা হয়তো, ডকুমেন্ট আছে। তখন গরু কিনলে গরু রসিদ হয়তো, রসিদ আছে। মোষের গাড়ি কিনেছিল, মোষ গাড়ি, মোষ গাড়ি চালাইতে যে আপনি তো মোষ গাড়ি বলেন, ওই মোষ গাড়ি সরকারি ভাবে কিনা বিক্রি হইত, কিনা ক্রয় বিক্রি হইত, ওইটার ডকুমেন্ট আছে না? ফার্স্ট খসড়া না, সেকেন্ড খসড়া না, কর্তন খসড়া না, লাস্ট খসড়া, কোন কাতিনা বাসা নাই আমাদের সাথে। তবে 36 সনে মাটি কেনার ডকুমেন্ট থাকা সত্ত্বেও এনআরসিতে নাম আসে নাই। গতি এনআরসি ব্যাপারে আমি এত কিছু বলতে পারবো না। আপনারাই আপনাদের দেশে যারা বুদ্ধিজীবী আছে, তারা আসামের এনআরসি বাইরে হওয়ার পরে তারা অনেক ধরনের গবেষণা করেছে, রিসার্চ করেছে, ওদের কাছ থেকে বহু কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আর ইনশাআল্লাহ আশা করি যদি এনআরসি হয়, তাদের কাছ থেকে আপনারা সহজে কিছু জিনিস আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকে তো প্রায় 1.5 বছর আগে আসাম থেকে অরুণা এই আগরতলা ত্রিপুরা, এটা একটা রাজ্য, এটা একটা স্টেট, যেরকম আমাদের ঝাড়খণ্ড, যখন আমি ভ্রমণ করি, এক ব্যক্তি বলছিল, হুজুর আপনি তো অনেক কথা বললেন, আপনি এটাও বলেন তো আমাদেরকে এনআরসি দেওয়া হবে কিনা। তখন আমি বলছিলাম যে দেখেন, আমার দুইটা বিষয়, একটা হলো এনআরসি আর একটা হলো বর্তমান পরিস্থিতি। তো এনআরসি ব্যাপারে কিছু বলতে পারবো না সেটা বললাম। এনআরসি ব্যাপারে যখন আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি বলেন তো এনআরসি আপনার আমাদেরকে বা মুসলমানদেরকে দেওয়া হবে কিনা, তখন আমি বললাম যদি আজকের এই মজলিসে আমি বলি যে এনআরসি মুসলমানরা পাবো, মুসলমানকে দেওয়া হবে, তখন দ্বিতীয় প্রশ্ন আপনি আরেকটা করবেন যে আপনার কাছে কি তথ্য রয়েছে, আপনার কাছে কি প্রমাণ রয়েছে, কি ডকুমেন্ট রয়েছে, যার বিনিময়ে আপনি বলছেন এনআরসি দেওয়া হবে? আমি বলতে পারবো না যে আপনার এই এই বিনিময়ে, এই তথ্যের কারণে, এই প্রুফ থাকার কারণে, এই এই কারণে সরকার বাধ্য আপনাকে এনআরসি দিতে, এটা বলতে পারবো না। আবার যদি বলি যে না মুসলমানকে এনআরসি দেওয়া হবে না, তবেও আমি এটা বলতে পারবো না কি কি কারণে। আপনি যখন জিজ্ঞাসা করবেন আপনি কেন বললেন এনআরসি দিবে না, কেন বললেন মুসলমান এনআরসি পাবে না, আমি বুঝাইতে পারবো না বা আপনাকে তথ্য প্রুফ দিতে পারবো না যে এই এই কারণে এনআরসি পাবে না। কিন্তু হ্যাঁ, এনআরসি পাওয়া আর না পাওয়া এটা ব্যাপার আমার না। আমি তৃতীয় একটা কথা আপনার সম্মুখে রাখতে পারি, সেটা আপনাদেরকেও রাখি, সেটাই পরিস্থিতি। সেটা হলো কি, এনআরসি মুসলমানের সমস্যার সমাধান। বুঝতে পারছেন কি বলছি? যদি আসাম থেকে এসেছি, আপনাদেরকে আমি এনআরসি সম্পর্কে বলতে পারবো না। এখন যে কথাটা বললাম সেই কথাটা লক্ষ্য করে রাখুন, আমার আপনার জিন্দগি মূল্যায়ন কাজে লাগবে এবং পরবর্তী কথা কাজে আসবে। এবং আমরা এনআরসি সংগ্রহ করার পৃথিবীতে আসি নাই, আল্লাহ পাকের মানুষকে এনআরসি সংগ্রহ করার সার্টিফিকেট কারণে, দেশের নাগরিকত্ব পাওয়ার কারণে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। আমি ওকে বললাম যে এনআরসি মুসলমানের সমস্যার সমাধান, বললে হ্যাঁ কেমন ভাই বললেন,
আমি বললাম যে হ্যাঁ আপনি তদন্ত করে দেখেন বনি ইসরায়েলের উপরে কিরকম জুলুম অন্যায় অত্যাচার ফেরাউনে করেছিল, জেনে নাকি কোরআনে বলে, কুমরানে বিভিন্ন জায়গায় বলে, ওয়াইজালাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুন আবনাকুম ওয়াইস্তাহইউন নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কত বড় ডাঙ্গর কথা! আল্লাহ পাকরা বলে যে ফেরাউনে বনি ইসরায়েলের কিরকম জুলুম করেছিল, অপমানজনক শাস্তি দিয়েছিল, কিন্তু আজকের দিনে যদি তুলনা করা হয় ফেরাউনে যেরকম নাকি বনি ইসরায়েল অন্যায় অত্যাচার করেছিল, সেই অন্যায় অত্যাচার এখনো ভারত আরম্ভ হয় নাই। হয়েছে কি? ছেলে সন্তানকে জিন্দা হত্যা করে দেওয়া। আপনার যখন নাকি একটা সন্তানের খবর পাওয়া যায়, সুসংবাদ পান, আপনি হাজার হাজার টাকা তার পিছনে খরচ করেন, যখন ওই সন্তানটা ভূমিষ্ঠ হবে তার আগের থেকে ফেরাউনের লস্কর, ফেরাউনের পুলিশ, ফেরাউনের শাসকরা বাচ্চা হওয়ার আগেই তারা দাঁড়ায় আছে, ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, ইউযাব্বিহুন আবনাআকুম, ছেলে সন্তান হওয়ার সাথে সাথে কতল করে দেওয়া হতো, হত্যা করে দেওয়া হতো, ওয়াইস্তাহইউন নিসাআকুম, মেয়ে সন্তান হলে ছেড়ে দেওয়া হইতো। এটা কি? কিন্তু ওই সাজা শাস্তি, ওই বিপদ, ওই মুসিবত, ওই পরীক্ষা এখন আমাদের উপরে আসে নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাতিয়ার দিয়েছিল, রাইফেল দিয়েছিল, হুকুমত দিয়েছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিল বলতে পারেন? ঈমান। যে ঈমানের বিনিময়ে সমন্দর আল্লাহ পাক রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিয়েছে, আর মুহাম্মদ মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে রাস্তা দিয়ে পার হয়ে চলে যায়, আর ফেরাউন ওইখানেই ডুবে মরে। তা মুসলমানের সমস্যার সমাধান কি? মুসলমানের সমস্যার সমাধান হলো ঈমান। আপনি এর থেকে আরো সুন্দর সুন্দর ইতিহাস কোরআনের জ্বলন্ত ইতিহাস আমাদের সঙ্গে রেখেছে, যাতে করে আমরা দেশের সমস্যার থেকে আমরা শিক্ষা নিতে পারি। যেটা নাকি নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কি অত্যাচার করেছিল, যেটা নাকি আমরা বলি সাধারণভাবে ওয়াজ নসিহত বক্তব্য শুনেছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দেয়, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিমের কারণে শান্তিময় হয়ে যাও, আমরা দ্বিতীয় রোবট করে ইয়াসিরুন হয়ে যাও। আমি আপনি ভালোভাবে জানি আগুন মানুষকে সরকার করে দেয়, আগুন মানুষকে নিস্তনাবুদ করে দেয়, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরাউনে যে আগুন, নমরুদে যে আগুন জ্বালায়, সেই আগুন অল্প সময়ের ভিতরে ইয়াসিরুনের মতো ঠান্ডা বা ইব্রাহিমের সাথে শান্তিময় হয়ে যায়। আজকে আপনার কারণে, আমার কারণে এনআরসি এসেছে, আমরা সন্তুষ্ট হব না, ভারতের নাগরিক। কিন্তু এখন যে ক্যাপ এসেছে, এই ক্যাপে আবার বলা হয়েছে কি যে 48 ধরা হবে, এক বছরের আগেকার ডকুমেন্ট দেখাইতে হবে। এখন তো মুসলমান প্রায় 7-8 লাখ বলা হইতেছে, যদি ক্যাপ হিসাবে এক বছরের আগের এনআরসি দৃষ্টান্ত করে ডকুমেন্ট চায়, কয়জন টিকতে পারবো? সেই এনআরসি ঘরে নিয়ে বসে থাকলে কাজ হবে? ডিটেন ক্যাম্পে যাইতেই হবে। এই পরিস্থিতি আমি আপনাদের সম্মুখে সূরা হজ 22 নম্বর সূরা 38 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতে বলে ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল লাযিনা আমানু ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। সত্যি আল্লাহ পাক রাব্বুল আলামিন ইউদাফিউ, দেফা করে, সহায় করে, সুযোগ সুবিধা দেয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওদেরকে সহায় করার কারণে কি? আনিল লাযিনা আমানু, তারা ঈমান নিয়ে এসেছে। যদি আমার কাছে ঈমান আছে, নিচে আল্লাহ পাক আমাদেরকে সহায় করবে, সুযোগ সুবিধা দিয়ে আমাকে হেল্প করবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা নাকি আত্মঘাত, যারা নাকি বিশ্বাসঘাত করে এবং নাফরমানি করে, এদেরকে আল্লাহ পছন্দ করে না। এই দুনিয়াতে আপনি কোরআন যদি অধ্যয়ন করে দেখতে পারবেন যে যত বড় জালিম এসেছে, যত বড় অত্যাচারী এসেছে, তার সময় কতটুকু? ফেরাউন ধ্বংস হয়েছে আজকে পর্যন্ত, ফেরাউনকে ইতিহাস হিসাবে আমরা জানি, ফেরাউন, নমরুদ, সাদ্দাক, কারুন, এদের নাম বলার সাথে সাথে আপনার আমার মুখে লানত শব্দ আসে। এরা জুলুম এবং অত্যাচারী ছিল, কিন্তু যত জুলুম অন্যায় অত্যাচার করেছে এতই তাদের লানত গজব এসেছে, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিনদেরকে সহায় করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদেরকে যখন অত্যাচার করা হয়, মক্কার জীবনে 3 বছর পর্যন্ত বাইকাট করেছিল, এদেরকে খানা পানি দেওয়া যাবে না, এদের সাথে কথা বলা যাবে না, এদের সাথে কোনো লেনদেন করা যাবে না। জানেন কি আপনারা, 3 বছর পর্যন্ত বলা হয় সাহাবারা খাওয়া দাওয়ার জন্য কোনো কিচ্ছু সংগ্রহ করতে পারে নাই, গাছের পাতা 3 বছর পর্যন্ত চাবাই চাবাই খেয়েছে। সাহাবারা যখন নাকি আমরা পায়খানাতে যাইতাম, তখন ছাগলের পায়খানা যেরকম বড়ির মতো হয় মেঙনি,
এরকম বাবা মাতার পায়খানা হতো, কিন্তু সহায় কে করেছে? হাদিবিন মুতিউন, আল্লাহ পাক ওদের ভিতর থেকে একজন সহকারী মুহাম্মদ সাহাবাদের কারণে ইসলামের কারণে বাহির করে নিয়ে এসেছে। তাইফের ময়দানে মুহাম্মদ জনকে অত্যাচার করা হয়, মারাপিট করা হয়, লহুলহন করা হয়, রক্ত একত্রিত করা হয়। মুহাম্মদ যখন নাকি তাইফের ময়দানে কোনো আশ্রয় পায় নাই, যখন নাকি আবার মক্কার ময়দানে ঘুরে আসার জন্য চেষ্টা করেছে, মক্কাতে প্রবেশ করতে দিবে না, মক্কাতে প্রবেশ করার অনুমতি নেই, তখন কার আশ্রয়ে, কার সহায়ে, কার আদালতে মুহাম্মদ প্রবেশ করেছিল? এই একজন কাফির যে নাকি মানবতা ছিল, যার কাছে ভদ্রতা ছিল, যার কাছে মানবতার দরিদ্র মোহাম্মদ ছিল, তার আমানতে, তার অনুমতিতে মক্কাতে প্রবেশ করেছে। যদি আজকের দিনেও আপনার আমার ইমান যদি থাকে, যেরকম বদর যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়, আল্লাহ পাক ওই অবস্থায় বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু মানে দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কেন বলবো যে বিজেপি সরকার হওয়ার কারণে আমাদের এসে এসেছে? আমরা কেন বলবো অত্যাচারী শাসক হওয়ার কারণে আমাদের পরিস্থিতি এরকম হয়েছে? আমরা কেন সরকার দোষারোপ করবো? কেন আমরা পরিস্থিতি দোষারোপ করবো? কেন আমরা আল্লাহকে দোষারোপ করবো? আল্লাহ পাক তো বলে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, এই মানুষ তোমরা কি ভেবেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমরা খালি বলবে আমরা আমান্না, ইমান নিয়ে এসেছি, ইমান নিয়ে এসেছি বলার সাথে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে? পরীক্ষা করা হবে। আল্লাহ বলে আমাদের মত এবং হায়াত কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলে লিয়াবুলুয়াকুম, পরীক্ষার কারণে, পরীক্ষা করতে চাই যতই খারাপ পরিস্থিতি আসুক, এই পরিস্থিতি থেকে আমরা শিক্ষা নিতে হবে, পরিস্থিতি থেকে আমরা কিছু অনুভব করতে হবে, পরীক্ষা থেকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, তবে আমরা আল্লাহর কাছে ধৈর্যকারী হিসাবে আমাদেরকে আল্লাহ পাক ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যকারীদের সাথে আমাদের সঙ্গে থাকবে। যখন নাকি বনী ইসরাইলকে ফেরাউনের অত্যাচার, ফেরাউনের শাসক যারা নাকি এবিতি, ওরা যখন নাকি সাগরে ফেলার জন্য চেষ্টা করেছে, মুহাম্মদ মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে সাগর পার হইতে যায়, যখন সাগর সামনে দেখা যায়, পিছনে কিবতী এবং ফেরাউনের লস্কর দেখা যায়, তখন বনী ইসরায়েল কি বলেছিল? তারা বলছিল ইন্না লামুদরাকু, এখানে ধরা পড়লাম, পিছনে যদি যাই তাহলে ফেরাউনের সৈন্য সামন্ত লস্কর, আগে যদি চলে যাইতে চাই তাহলে সাগর, মুসা কোথায় নিয়ে আসলো আমাদেরকে? কিন্তু মুসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছিল? বিশ্বাস ছিল ইন্না রাব্বি সায়াহদিন। এই বনী ইসরায়েল তোমরা এনে বলছো কেন ইন্না রাব্বি, সত্যি আল্লাহ পাক রাব্বুল আলামিন সায়াহদিন আমাদেরকে রাস্তা দেখাবে, মানে যেখানে সমস্ত রাস্তা শেষ সেখানে মুমিনদের রাস্তা আরম্ভ হয়। আপনি জানেন যেখানে আপনার আমার কোনো বিশ্বাস থাকবে না, যেখানে কোনো রাস্তা থাকবে না, সুযোগ সুবিধা থাকবে না, কোনো আশ্রয় থাকবে না, সেখানে আল্লাহর আশ্রয় থাকবে, কিন্তু আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। তাই বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, সত্যিকারে তোমাদের মুমিন হতে হবে, প্রকৃতি ইমানদার হতে হবে। যদি ইমানদার আমাদের ভিতরে থাকে, তবে যেখানে সমস্ত রাস্তা শেষ হবে, দুনিয়ার সমস্ত রাস্তা বন্ধ হবে, সেখানে আল্লাহ রাস্তা আরম্ভ করবে, খুলে দিবে। এছাড়াও এত জুলুম, সমস্যা, অত্যাচার কেন, সেটাও আল্লাহ পাক উল্লেখ করে যে আমরা বিজেপি সরকার এসেছে তার জন্য। আজকের দিনে যদি কোনো ভূমিকম্প 5 লক্ষ মানুষ মারা যায়, কাকে দোষারোপ করবো? আজকে আপনাদের সম্মুখে যে হাদিসটি তেলাওয়াত করেছি মুসলিম শরীফের, আল্লাহ পাক রাব্বুল আলামিন 6 নম্বর 65 নম্বর আয়াতে বলে কুল হুয়াল কাদিরু আলা আইয়াবা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযিকা বা'দাকুম বাসাবাদ উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন। এর কি বলছি, 6 নম্বর সূরা 65 নম্বর আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলে যে আল্লাহ পাক রাব্বুল ক্ষমতাশীল, আসমান থেকে আযাব পাঠানি, আযাবাম মিন ফাওকিকুম আওয়ামিন তাহাতি আর যদি কেউ তোমার থেকেও তোমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করতে পারে, এই ক্ষমতা কার? আল্লাহ পাক রাব্বুল আলামিন। আবার তোমাদেরকে এক অপরকে, এক সংগঠন আরেক সংগঠনকে, এক দল আরেক দলকে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, এক ফ্যামিলি আরেক ফ্যামিলির সাথে ঝগড়া লাগায়, এক সংগঠন আরেক সঙ্গে ঝগড়া লাগায় তোমাদের শেষ করে দিতে পারে, নিশ্চয় নাবুদ করতে পারে। যখন নাকি এই আয়াত অবতীর্ণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৎক্ষণাৎ মুসলিম শরীফ হাদিস অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করছে, সাআলতু রাব্বি সালাসান, আমাদের উম্মতকে আমার উম্মতকে আসমানে আমার থেকে বাঁচাইলো, আল্লাহ বলছে হ্যাঁ তোমার ফাতানিয়া দিলাম,
তার মানে আপনি আমি সন্তুষ্ট থাকা চাই যে আসমানি আদালত সব পৃথিবীর মানুষ ধ্বংস হবে না, নষ্ট হবে না, আদাব আসবে না। দ্বিতীয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাউতু রব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিল গর্ক, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে ভূমিকম্প হোক বা তলের আযাব দিয়ে ধ্বংস করিও না, শেষ করিও না। ফাতানি, আল্লাহ পাক বলছে যে হ্যাঁ, মেনে নেওয়া হলো তোমার এই দোয়াকে যে তলের আযাবের দ্বারা পৃথিবীর মানুষকে একসঙ্গে ধ্বংস হবে না। হ্যাঁ, কোন কোন জায়গায় অল্প স্বল্প জায়গায়, কোন দেশে, কোন ডিস্ট্রিক্টে, কোন সমষ্টিতে কিছু একটা আযাব হতে পারে, সারা পৃথিবীর মানুষ আসমানি আযাবের ধারা একসঙ্গে শেষ হবে না, সারা পৃথিবীর মানুষ তলের আযাবের ধারা একসঙ্গে শেষ হবে না। তৃতীয়, যখন নাকি দোয়া করা হয় যে আল্লাহ ইয়াজআল বাসাহুম বাইনাহুম, পৃথিবীর মানুষ এক দল আরেক দলকে, এক জামাত আরেক জামাতের সঙ্গে লড়িয়া শেষ করে দিও না, তখন আল্লাহ পাক বলছে ফামানানিয়া, তোমাকে সতর্ক করলাম দ্বিতীয়বার এই দোয়া করবে না। বোঝা যায় যে দোয়া কবুল হয় নাই, এই সাজা শাস্তি এই গতামতের উপরে আসবে। কেন আসবে সেটা আল্লাহ পাকের বিভিন্ন জায়গায় বলে, যেরকম আপনাদের সম্মুখে সূরা বাকারা দুই নম্বর সূরার 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে, কি বলে, যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর তরফ থেকে লানত। যদি আল্লাহর পক্ষ এবং আল্লাহর তরফ থেকে লানত আমাদের উপরে করা হয়, আপনি আমি কিভাবে জান্নাতি, আপনি আমি কিভাবে মুমিন, আপনি আমি কিভাবে জান্নাতের আশা করতে পারি? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, সত্য এই সমস্ত ব্যক্তিরা যারা নাকি আল্লাহর দেওয়া কলিমাকে কবুল করেছে, মা আনজাল্লা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, বাইয়িনাত মানে প্রমাণ, হুদা মানে কিতাব বা কুরআন, যারা নাকি কুরআন এবং হেদায়েতকে প্রমাণ এবং দলিলকে গোপন করেছে মানুষের জন্য প্রকাশ করার পরে, উলাইকা ইয়ালানহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর তরফ থেকে লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। ওয়ালানহুমুল্লাহ, যারা লানতকারী, যারা অভিশাপকারী, অভিশাপ তাদের অভিশাপ তাদের উপরে, যারা নাকি এই বস্তুটাকে গোপন করেছে, কোরআনকে গোপন করেছে, হাদিসকে গোপন করেছে। আজকের দিন আমরা কোরআনকে গোপন করি নাই, আজকের দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা বলি হিন্দুরা বলে মুসলমানদের নবী, এই কথা কে বলবে যারা মুসলমানের না তোমাদের নবী? এটা আমরা গোপন করেছি, এটা আমাদের মানুষ জানে, তারা জানে না। এর ছাড়াও আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়ামান আল্লাহু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এর থেকে বড় জালিম, এর থেকে অত্যাচারী কে হতে পারে যে নাকি আল্লাহর দেওয়া সাক্ষীকে গোপন করেছে? এটা আমরা গোপন করেছি, হিন্দুরা গোপন করে নাই। এই সাজা শাস্তি কেন, এই গজব কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে বলে যে আমরা কোরআন এবং ধর্মকে গোপন করেছি, সত্যকে গোপন করেছি, নবীকে গোপন করেছি, তাওহীদকে গোপন করেছি। গতিকে আমাদের এই সমস্ত অন্যায়ের কারণে এই সমস্ত বিপদ। এর ছাড়াও বর্তমানে পরিস্থিতি অনুযায়ী একেবারে খুব ফিট হয় এই হাদিস যে তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, তা'মুরুনা বিল মারুফ, তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। যদি তা না করো, অসৎকারী এবং জালিম অত্যাচারী বাদশা তোমার নির্ধারিত করা হবে, আল্লাহ তোমাদেরও বাধ্যতামূলক করে দিবে, চাপাই দিবে, সেরা রকম খারাপ বাদশা। যদি খারাপ বাদশা আমাদের সঙ্গে আমাদের নেতৃত্ব করে, আমাদের অবস্থা ভালো হবে না খারাপ হবে? জুলুম করবে না, আমাদের ন্যায় বিচার করবে? এখন অমিত শাহ স্পষ্ট ভাবে বলছে মুসলমানের বিরুদ্ধে কাজ করা হয়েছে, গোপনে না, ডরায় না, কাউকে ভয় করে না, কাউকে চিন্তাও করে না, যেটিকে স্পষ্ট যখন বলে তখন এই হাদিস আমাদের ফিট হয়, ইসাল্লি তান্নাল্লাহ আলাইকুম সেরা রাখুন, খারাপ মানুষ তোমাদের ভাগ্য কামনা করেছে, নেতৃত্ব দিতেছে। যখন খারাপ মানুষ নেতৃত্ব দিবে, তখন আমাদের আপনাদের মতো নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা ব্যক্তিকে আমি আপনাকে বলবো, আপনি দোয়া করেন, আপনি আল্লাহর কাছে কিছু দোয়া চান, কিছু খুঁজুন, আমাদের জন্য দোয়া করুন, পরিস্থিতির জন্য দোয়া করুন, ইস্তেগফার করুন, কোনো তো নাজিল আগে তেলাওয়াত করুন, কাবার দুনিয়ার ঘরে দোয়া হতে পারে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফালা ইস্তাজাবা লাকা, ও দোয়া কবুল হবে না, গ্রহণ হবে না। এখন আমরা বিজেপি সরকারকে দোষারোপ করা যাবে না, এই সমস্যা আগে আসমানের সিদ্ধান্ত হয়েছে, তারপরে জমিনে আসছে। বিশ্বাস যদি থাকে তবে আমরা মরি, যদি বিশ্বাস না থাকে তবে আমরা মুর্শিদ বা কাফির হইতে পারি। গতিকে আমরা বিজেপিকে দোষারোপ করব না, আমরা বলবো যে হ্যাঁ, আল্লাহ পাক রা বিভিন্ন জায়গায় বলে, যেরকম বলছি ইন্না খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে জীবন মরণ পরীক্ষার জন্য। এর ছাড়া বলে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করতে চাই,
কয়েকটা কথা উনি উল্লেখ করেছে, ওয়ালা নাবুলান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, বিশাই কয়েকটা বস্তুর ভিতরে খাউফ, ভয়, আমরা আতঙ্কিত, আমরা যে দিকে যাই ভয় পাই, কোন দিন জানি একটি নিজের শিখে বেজাইতে হয়, কোন দিন জানি আমাদের উপর ক্যাপ জারি হয়, কোন দিন জানি আমার উপর এলআরসি জারি হয়, কোন দেখায় জায়গায় বোম ব্রাশ করা হয়, কোন দিন জানি আমাদেরকে হারাহাস্তি করা হয়, তোমাদের উপর পরীক্ষা করা হবে খবরের দ্বারা, ভয় দিয়ে, ডর দিয়ে, ওয়াল জু এবং অনাহারে রাখা হবে। এখন বর্তমানে আসামের পরিস্থিতি যেটা, সবার ঘরে খানি আছে, দোকানে দোকানপাল সবকিছু আছে, মার্কেট করতে পারে না। আজকে প্রায় সোমবার থেকে পরিস্থিতি এরকম দিন বা দিন, যেটা গ্রাম অঞ্চল রাস্তাঘাট সময় করতে পারে, গ্রামে তার দোকান নাই, বাজারে যেতে পারে না, টোটালি যেতে পারে না। আসামকে তিন ভাগে ভাগ করতে পারেন, লেয়ার আসাম, আপার আসাম, বরাকবেলি। বরাকবেলির আরএসএস এর প্রভাব বেশি, যারখানে এখন কোনো ধরনের বন্ধ নাই, বাস ইন্টারনেট হওয়া সেওয়াটা বন্ধ, সোশ্যাল মিডিয়া চলে না, আর বাকি সবকিছু চলতেছে। কিন্তু আপার আসাম, লেয়ার আসাম, এখানে পরিস্থিতি প্রত্যেক দিন খুব ভয়ঙ্কর হতে চলছে। বর্তমানে আসামে সোমবার থেকে আজকে পর্যন্ত একটা ট্রেন সকালে ঢুকেছে, গুয়াহাটি পায় নাই, গুয়াহাটিতে বাইরেছে, আসাম তো বাইরে হতে পারে নাই। ঠিক আজকে সকালে যে খবর, নেট তো কদিন ধরে বন্ধ আছে, আছেই, কিন্তু সাধারণত বলছে যে এখন কারেন্ট কেটে দিবে, যাতে করে পুকুর না নিতে পারে, কারেন্টের লাইন কেটে দিবে, সিলিন্ডার লাইন কেটে দিবে, ব্যাংক অ্যাকাউন্ট এটিএম বন্ধ করে দিবে, কয়দিন যুদ্ধ করবে জনসাধারণের, কয়দিন সরকার যুদ্ধ আন্দোলন করবে। গতিকে এমন ভাই বলছে তোমাদেরকে ভয় দেখানো হবে, ক্ষোভ দেখানো হবে, খিদা দেওয়া হবে। ঠিক তাদের উপর বলে আমোয়াল, যখন নাকি ফসল আছে গৃহস্থে, সবজি করেছে, মার্কেট নিয়ে আসতে পারে না, পচবে না, নষ্ট হবে না, অনাক্ষ মিনাল আমোয়াল ওয়াল আনফুস, ভিতরে অনেক ধরনের ভয়, মার্কেটে জানলে জানি কি হয়, বাজারে গেলে জানি কি হয়, শহরে গেলে জানি আমাদের অবস্থা কি হয়, এরকম ভাবে বিভিন্ন ধরনের তোমাদের পরীক্ষা করা হবে। এইরকম সময় ধৈর্য ধরতে হবে, বিজিবি গালি দেওয়া যাবে না, আমাদের আমলের উপরে আমাদের দেখতে হবে। আল্লাহ পাক ইজা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির, যদি কোনো বিপদ আপদ আসে, মুসিবত আসে, তবে বুঝে নাও তোমাদেরই হাতের কর্মফল, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসির, অনেকগুলোকে মার্জনা করা হবে, ক্ষমা করা হবে, যদি আল্লাহর কাছে আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর প্রতি ঈমান রাখি। গতি যদি আমাদের ঈমান পরিপূর্ণ থাকে, মজবুত থাকে, যতই সমস্যা আসুক না কেন, যেই মুসা আলাইহিস সালামকে সাগরের মধ্যে রাস্তা দিতে পারছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনকে ঠান্ডা করে দিতে পারেছে, ঠিক ইউনুস আলাইহিস সালামকে মাছের মধ্যে হজম হওয়ার ক্ষমতা, হজম না করার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ এখনো জীবিত আছে, আছে না নাই? যদি জীবিত আছে, নিশ্চয় যদি আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি থাকে, এনার্জি ফেনার্জি কিচ্ছু হবে না, বন্দুকের গুলি ফুটবে না। তাই আমি বলেছিলাম যে এনআরসি মুসলমানের সমস্যার সমাধান নয়, মুসলমানের সমস্যার সমাধান হলো একমাত্র ঈমান। আজকে আমার এনআরসি হয়েছে, আমি খুব সন্তুষ্ট মনে, আনন্দিত মনে ঘুমাইতেছি, আর এই ব্যক্তির এনআরসি হয় নাই, সে খুব চিন্তিত, আল্লাহর কাছে কান্দাকাটি করে, আখেরাতকে মনে করে, কবরের আযাবকে মনে করে, ফুলছিরা কিভাবে পার হবে সেটা মনে করে, ইমান মনে করে, তৌহিদের গুণাগুণ সবসময় চিন্তা করে। গতিকে সেই ব্যক্তি ফজর নামাজ জামাতে শুইতে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি ফজর নামাজ জামাতে শুইতে আদায় করে, তার জিম্মা আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় না করে, তার জিম্মা শয়তানের কাছে, সে ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করতে পারে। দুজন একসঙ্গে মার্কেটে গিয়েছি, আপনি ফজরের জামাতে পড়েছেন, আমি ফজরের নামাজ ঘুমিয়ে কাটিয়েছি, যখন নাকি ফায়ারিং হয়, পুরো অত্যাচার হবে, হাঙ্গামা হবে, আপনাকে মারবে, আমাকে মারবে, আপনার এনআরসি নাই, আপনি ফজরের জামাতে পড়েন, আপনি জান্নাতে প্রবেশ করবেন, আমার এনআরসি আছে, আমি সুন্দরভাবে আরামে ঘুমাইলাম, আমি জাহান্নামে যাব। গতিকে এনআরসি সমস্যার সমাধান না, এনআরসি বাদে ইমান মুসলমানের সমস্যার সমাধান। আজকে ভারতের পরিস্থিতি খুব সুন্দর হয়ে গেল, কোন ধরনের সমস্যা নেই, আমাদেরকে 50 বছর সুবিধা দেওয়া হলো, কালকে এনআরসি ঘরে ঘরে দিয়ে গেল, এনআরসি না, আজকালকে 19 বছর যাদের নাকি বুড়া বেশি আমাদের সবাইকে আমরা এনআরসি দিয়ে দিলাম, 50 বছর জীবিত থাকলাম, জানার মতো জীবিকা করলাম, ইনকাম করলাম, খাইলাম, চললাম, ফিরলাম, ঘুরলাম, 50 বছর না 100 বছর জীবিকা করলাম, 100 বছর যখন নাকি মৃত্যু হবো, তখন জানোয়ারের, বেইমানের, কাফিরের, মুশরিকের মত যদি হয়, ওই মত থেকে আজকে ইমানি মতের দরকার, আজকে আমরা ইমানি মত চাই, আমরা আজকে দিনদারি মত চাই। গতি এইভাবে সবসময় যদি আমরা ভাবি, তবে আমাদের এনআরসি কোনো প্রয়োজন নাই। যদি এনআরসি নিয়ে আসে, আমরা বলবো এনআরসি আমাদের দরকার, আমাদের ইমানি দরকার। আর এর সম্মুখে যতই বড় বিপদ আসুক না কেন, বিপদকে, সমস্যাকে আপনি এক ফুলের দ্বারা, মানে এক ইমানি সহযোগিতার দ্বারা, আল্লাহ পাক রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আমাদেরকে সান্ত্বনা দেয়, ওই সান্ত্বনায় আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। আমি এতটুকু বলে আপনাদেরকে আমি এই বার্তা দিতে চাই,
বুখারি শরীফের আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটি হাদিস বর্ণিত, আবু হুরায়রা তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমাস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হবে না। কি বলছে? কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা ইয়ামুরুর রাজলা বিকাবরির রাজল, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কবরের পাশ দিয়ে যাবে আর বলবে ইয়া আলাইতানি মাকানাহু, এহ আমি যদি এই কবরস্থানে থাকতাম। বুখারী শরীফের হাদিস, যে হাদিসে আবু হুরায়রা রাবি তিনি বলেন, মুহাম্মদ বলছে এক জামানা আসবে যেই সময় নাকি আমি আপনার কবরস্থানে পাইতে যাব আর বলবো যে এই পরিস্থিতি দেখার ভাগ্য আমার না হতো, আমি যদি আজকে এই ব্যক্তির জায়গায় আমি থাকতাম সুতে তাহলে এই পরিস্থিতি আমার দেখার প্রয়োজন হতো না। যখন নাকি কাল এই হাদিস এক জায়গাতে জানলাম, তিনি বললেন যে হাদিস এখন না, যখন দাজ্জালের ফেতনা জাহির হবে তারপরে, দাজ্জালের ফেতনা বাহির হওয়ার পরে, আজকের দিনে আমি যদি আসামে যাই আমি জানতেছি নিজেকে ডুবতে হবে, কারণ আমি অবাকে বললাম যে আমার নামের আসিতে অন্তর্ভুক্ত হয় নাই, যাইতে হবে না নাই। যদি যদিও আমরা জানি যে এনআরসির কাম সম্পূর্ণ হয় নাই, তবে এতটুকু আমি বিশ্বাস রাখি যে এই 19 লক্ষ মানুষের ভিতরে যে 12 লক্ষ বা 5 লক্ষ মুসলমান, এদেরকে এনআরসিতে অন্তর্ভুক্ত বোধহয় করা হবে না, বোধহয় এনআরসিতে অন্তর্ভুক্ত করবে না। বরঞ্চ যেগুলি মানুষের অন্তর্ভুক্ত হয়ে তাদের নামে কর্তন করার চেষ্টা করা হবে ক্যাপের জড়িয়ে, যেন নাকি আমাদের মন্ত্রী স্পষ্টভাবে পরশুদিন দুদিন আগের বক্তব্য বলেছে যে 5 লক্ষ মানুষকে তোমরা ধৈর্য ধরো আর 70 লক্ষ মানুষ জায়গা খালি করছে। তার মানে যে 5 লক্ষ হিন্দু তাদের ক্যাফের জড়িয়ে আসামে ঢুকাবো আর 70 লক্ষ খালি করবো, তার মানে আবার 48 দিকে ধরবে আর মুসলমানের নাম কর্তন হবে, 70 লাখ খালি হবে। যদি 5 লাখের জন্য একটা ধর্ণা দিছে, আগুন জ্বালাচ্ছে, আসাম জ্বলছে কেন? ধৈর্য ধরো, 5 লাখকে অ্যাডজাস্ট করো, 70 লাখকে খালি করতেছি। গতিকে এই পরিস্থিতি আমি জানতেছি, আসামে গেলে মরণ হবে, মৃত্যু হবে, প্রবেশ করতে হবে, তবেও আমার আসামে যাইতে হয়, তাহলে মৃত্যু দিয়ে যাইতেছি। তো এই পরিস্থিতি দাজ্জাল ফেতনা যখন আসবে তারপরে, ইয়াজুজ মাজুজের ফেতনার পরে যদি হয়, এখনই তো আমি দেখছি যে যদি আজকে মারা যাইতাম তো এই পরিস্থিতি দেখার প্রয়োজন হতো না, পারছি না নাই। তো বুঝেন ওই পরিস্থিতি আরো কত ভয়ঙ্কর হবে। তো বোঝা যায় যে এখনো সময় আছে যে আমরা যদি কিঞ্চিত পরিমাণ তৌহিদকে মনে করি, আখেরাতকে মনে করি, জান্নাতের রূপ নিয়ে এসে যদি আমরা এবাদত করি, অল্প এবাদত আমাদের জান্নাত সহজ হয়ে যাবে। আমার মা রমজানের পরে মারা গেছে, এই রমজানের পরে হেয়ারিং আসা হয়েছে, এখন জন ব্যক্তি 10 বার 15 বার হেয়ারিং করা হয়েছে। কত লোক দূরে জানেন? প্রায় 1000 কিলোমিটার। আজকে ওয়ার্নিং দিয়েছে, কালকের দিন মাঝখানে পরশু দিনকে উপস্থিত হতে হবে, হেয়ারিং দিয়ে আসছে, তারপরে আবার রিপোর্ট আসছে তার হেয়ারিং দিতে হবে। কত কষ্ট, মা যাইতে চায় না। আমার ভাতিজি একটা বলছে হেয়ারিং দিতেই হবে, আর নাকি মোদি তোমাকে ধরে নিয়ে যাবে গা, বলছে মোদি আমাকে পাবে। তো তো রমজানের পরে মা মারা গেছে, আল্লাহ জান্নাত দান করুক। এই যে মা যে বলছে আমাকে মোদি পাবে, আজকে তো আমারও মন চাই, মা যদি যদি থাকতো আমি যে কবর সাথে এই অবস্থা আমার দেখার প্রয়োজন হতো না। আপনি কি পাবেন না? আপনার কি এরকম তো পরিস্থিতি হতে পারে না? আমার মা যেরকম বলে চলে গেছে, আমার অনুভব হয় মার কবর সাথে যদি আমি সুযোগ থাকতাম তাহলে তারা দেখতে পরিস্থিতি আমার দেখার প্রয়োজন হতো না। এই কথা আল্লাহ নবী সাল্লাম বলছে লা তাকুমাস্সা, আমার কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কবরস্থানের পাশে দিয়ে যাবে আর বলবে এই কবরস্থানের সেনা হয়ে আমি থাকতাম, ওই ব্যক্তি হয়ে আমি থাকতাম। তাহলে এই পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিবেশ, এরকম ধরনের নোংরা পরিবেশ দেখার প্রয়োজন হতো না, আমি মুক্তি থাকতাম, বাঁচিয়ে থাকতাম। গতি ওই পরিবেশ এসে গেছে, জানি আমাদের মরণ হবে, তবে গলাতে ফাঁসি দেওয়া যাবে না। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এনআরসি কে নিয়ে মাথা মেরে, কেপকে নিয়ে মাথা মেরে কোনো লাভ নাই, আগে দেখতে হবে আমার ইমান কতটুকু মজবুত হয়েছে। যদি আমার ইমান মজবুত, তবে আশা করি এনআরসি আরো কিছু কিছু ভূপৃষ্ঠ আসুক, ডিটেন ক্যাম্পে যদি মারা হয় 10 জন মানুষকে তৌহিদের দাওয়াত দেবো, মারা যাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইয়াহদি আল্লাহু লাকা রাজুলান ওয়াহিদা খাইরুল লাকা মিন হামরিন নাম, আর এক হাদিসে বলেন আইয়াহদি আল্লাহু লাকা রাজুলান ওয়াহিদা খাইরুল মিন তুলু শামসি মিন মাগরিবিহা, এরকম ধরনের বহু ধরনের হাদিস আছে। তোমার ধারা যদি একটা মানুষ সঠিক পথে আসে, তুমি প্রকৃত মুমিন, লালুর থেকে উৎকৃষ্ট, কিয়ামতের থেকে উৎকৃষ্ট। কিয়ামত হওয়া মানে পশ্চিম থেকে সূর্যোদয় হওয়া মানে বিভিন্ন হাদিসের দ্বারা জানা যায় আমরা ইসলামকে গোপন করেছি। আল্লাহ দোয়া করে আল্লাহ পাক রাব্বুল আলামিন, যদি মরতেই হবে, ধ্বংস হইতেই হবে, বিপদের সম্মুখীন হইতে হবে, তবে আল্লাহ তৌহিদের উপর মেহনত করে, তৌহিদের আমল করে দিলে তুমি বিদায় হয়ে চলে যাবো। ইনশাআল্লাহ তৌহিদের আমলের বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান ক্বালা লা ইলাহা দাখালাল জান্নাহ, আমরা যে লা ইলাহা বলছি বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর পরিপূর্ণ হক আদায় করতে হবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রাব্বুল আলামিন যতটুকু আমি বলেছি তার থেকে বেশি আমার জন্য তৌফিক দান করুন। আপনাদেরকে বলি, আপনাদের যতটুকু বন্ধু রয়েছে নন মুসলিম,
খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ যা আছে ওদেরকে বলেন যে কোরআন তোমাদের ধর্মগ্রন্থ, নবী তোমাদের সৃষ্টিকর্তা একজন, এই কথা আমরা গোপন করেছি। আর এই কথার সাজা হিসাবে এনআরসি আসছে, ক্যাপ আসছে, আরো সমস্যা আসছে, আসবে। আল্লাহ পাক রহমতে এটা ছোট আজাব বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন কিছু আলাদা আজাব উল্লেখ করেছে, যেন নাকি ওয়ালা নুযিকান্না মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তোমাদের ছোট ছোট আজাব দেয় কেন? যাতে করে তুমি সতর্ক হইতে পারো বড় আশা আজাব আসার আগে। গতিকে বোঝা যায় যে এগুলি ছোট ছোট আজাব, যাতে আমরা সতর্ক হইতে পারি, বুঝতে পারি, আমরা এই দিকে সতর্ক হয়ে যাতে বড় আজাব থেকে মুক্তি পাইতে পারি, যেদিন আল্লাহ পাক লাআল্লাহুম ইয়ারজিউন তোমরা ঘুরে আসতে পারো। গতিকে এখনো সুযোগ সুবিধা আছে। একজন শিক্ষিত বুদ্ধিজীবী আগে বলছিল যাদের ক্যান্সার বেমার হয় এদের জান্নাত সহজ হয়। আমরা জিজ্ঞাসা করলাম কেমন? যে হ্যাঁ, যখন ক্যান্সার বেমার হয় তখন সে বুঝতে পারে আমাদের হায়াত বেশির থেকে বেশি দেড় মাস, দুই মাস, পাঁচ মাস, ছয় মাস, এক বছর, দেড় বছর, তারপরে ক্যান্সার বেমারি বাঁচে না, মারা যায়। তাহলে দেড় বছর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদাকাটি করতে পারে। বর্তমান যে এনআরসির সমস্যা, এই সমস্যা আমরা বুঝতে পারি, দেশে ক্যান্সার হয়েছে, ক্যান্সারে সবাই ভুক্তভোগী হতেই হবে, তো বেশি বেশি তওবা করার সুযোগ সুবিধা পেয়েছি। এইখানি না, যদি এখনো সতর্ক না হই, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের শেষ আয়াতে বলে ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এখনো সতর্ক হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, না হোক তোমাদেরকে বদলাই দেওয়া হবে। আপনাকে, আমাকে এবং মুসলমানকে আগন্ত একুশের আগে, বা যদি একুশে তারা জিতে যায় ইলেকশন থেকে নাম কাটে দিবে, তার কি গ্যারান্টি আছে? কাটে দিতে পারে না, নাই। যদি কেটে দেয় তাহলে আমাদের অবস্থা মিয়ানমার থেকে খতরনাক হতে পারে, ভয়ঙ্কর হতে পারে, তখন তারা ইসলাম গ্রহণ করবে। সেই কথাই কিন্তু আল্লাহ পাক বলছে, তোমরা যদি বদলা হুঁশিয়ার হও, সতর্ক হও, তো হবে, যদি না হয় তোমাদেরকে চেঞ্জ করে দেওয়া, অন্য সম্প্রদায়কে দেওয়া হবে, তারা তোমাদের মতন হবে না। গতি আমরা যে আমল করি তা আমাদের ভালো, যদি না করি আমাদের মতো বান্দার, আমাদের মতো মানুষের, আমাদের মতো মুসলমানের আল্লাহর কোনো প্রয়োজন নাই, শেষ করে দেবে। আরে নরেন্দ্র মোদী, আরে অমিত শাহ ইসলাম গ্রহণ করবে, অবিশ্বাস করবেন না। ইতিহাসে এরকম বাস্তব ইতিহাস রয়েছে যে তাতার মুসলমানকে ধ্বংস করে দেয়। আকবর খা, হুমায়ুন খা, চেঙ্গিস খা রা কি আছেন? মুসলমানের ঘুর বিরোধী আছেন, শত্রু আছেন, মুসলমানকে বাগদাদে শেষ করে দিয়ে, যেটা নাকি ইতিহাসের পাতায় লেখা আছে, আপনি আমি সবাই জানি, সাত দিন পর্যন্ত সাগরের পানি লাল যায়, সাত দিন পর্যন্ত সাগরের পানি কালা যায়, সাত দিন পর্যন্ত লাল মুসলমানের রক্ত, সাত দিন পর্যন্ত কালো মুসলমানের কিতাব পেজালায় সরকার করার কারণে সব পানি কালো হয়ে যায়, তারপর আবার ইসলাম গ্রহণ করে। কে? যারা নাকি সাত দিন পর্যন্ত লাল করেছে সাগরের পানি, সাত দিন পর্যন্ত কালো করেছে, তারাই ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে 800 বছর কমবেশি তারা ভারতে শাসন করেছে। গতি ও পরিস্থিতি আবার হইতে পারে, কোনো ভয়ঙ্কর নাই, কোনো অবিশ্বাস নেই। আল্লাহ পাক বলছে তোমরা সতর্ক হও, হুঁশিয়ার হও, যদি না হও তোমাদেরকে বদলাই দেওয়া হবে। গতি আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন, বলার মতো বহুত কিছু, কিন্তু অতটুকু আমি আপনি বুঝতে হবে, সতর্ক হতে হবে যে আমাদের ঈমান দুর্বল, আমরা ঈমানের ভিতরে পরিপূর্ণ নই, যার জন্য আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছে। আল্লাহ এই পরীক্ষাতে আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহ দোয়া করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, কোরআন এবং হাদিস বুঝে আমল করার জন্য তৌফিক দান করো। আল্লাহ দোয়া করে বিদআত, খুরাফাত, শিরক থেকে মুক্তি দান করো। আল্লাহ দোয়া করে, আল্লাহ পাক যতই জালিম ও জুলুম অন্যায় অত্যাচার করুক, তার বিরুদ্ধে আমাদের মজবুত ভাবে, কঠিন ভাবে আমল করার তৌফিক দান করো। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত একাত্রিত ভাবে থাকার জন্য পড়ার জন্য তৌফিক দান করো। আমাদের ভিতরে অনেক মুরব্বি আছেন, আরব দিয়ে টিভি দাঁড়িয়ে জানি না কবরস্থানে কি অবস্থায় আছে, যদি কোনো আজাবে ব্যস্ত আছে আজাব থেকে নাজাত দান করো। আমাদের ভিতরে অনেকে ঋণে ব্যস্ত আছে, ঋণে মুক্তি দান করো। আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেকে ভিতরে অনেকে ধরনের আশা উদ্দেশ্য রয়েছে, সবার মনের জায়গা আশা আকাঙ্ক্ষা পূরণ করো। আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন শেষ সময় দুনিয়াতে যখন বিদায় হই, দুনিয়া থেকে মরণ হয়, মৃত্যু হয়, তখন তুমি শেষ কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সহিত বিদায় হন তৌফিক দান করি, আমিন। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আপনাদের স্ক্রিনে আমাদের বিশেষ করে মোবাইল নাম্বার যোগাযোগ নাম্বারটা দেওয়া হচ্ছে, আপনার এখান থেকে ক্রয় করতে পারেন।